করোনা মহামারীর কারণে প্রায় 3 মাস বন্ধের পর 16 জুন থেকে সীমিত পরিসরে বাংলাদেশ বিমানকে লন্ডনে একটি ও কাতার এয়ারওয়েজকে সপ্তাহে 3টি ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হলেও টিকিট নিয়ে অনিশ্চয়তা কাটেনি যাত্রীদের। টিকিট প্রত্যাশীদের চাপ সামলাতে না পেরে ফ্লাইট চালুর 3 দিনের মাথায় ঢাকা অফিস বন্ধ করতে বাধ্য হয় কাতার এয়ারওয়েজ। যাত্রীদের অভিযোগ, এয়ারলাইন্সগুলো সংকটের সুযোগ নিচ্ছে। নিয়মিত ফ্লাইটে বিজনেস ক্লাসের কিছু টিকিট মিললো দাম চড়া। কোনোভাবেই আমরা কাতারে টিকিট পাচ্ছি না। কাতার এয়ারওয়েজ আসলে সবগুলো টিকিটই বুক দেখাচ্ছে, তা প্রায় 3 লাখ থেকে 4 লাখ টাকার উপরে দেখাচ্ছে। আলটিমেটলি কিন্তু আমরা জানি না কি হতে যাচ্ছে, বা আমরা আদৌ আমাদের আমাদের মাস্টার্সটা আমি নিজে কন্টিনিউ করতে পারবো কি। সব এয়ারলাইন্সে চেষ্টা করেও টিকিট ওকে করতে পারছে না। জার্মানিতে আমার কাজের খুব অসুবিধা হচ্ছে। তবে বাড়তি ভাড়া আদায় সহ অন্যান্য অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে কাতার এয়ারওয়েজ। পাচ্ছে না কথাটা ঠিক না, অনেকে সবাই তো যেভাবে একসাথে যদি ট্রাই করে একটু হয়তো সময় লাগতে পারে। আমাদের তো আগে সপ্তাহে 21টা ফ্লাইট ছিল, তার মানে যদি 1000 জন করে আমাদের প্যাসেঞ্জার ক্যারি করার সামর্থ্য ছিল, এখন আমরা এক সপ্তাহে 1000 জন নিতে পারছি। আমাদের আবেদন জানিয়েছি সিভিল এভিয়েশনের কাছে যে আমাদের ফ্লাইটটা বাড়ানোর জন্য। এদিকে ট্রাভেল এজেন্টরা বলছে আরও এয়ারলাইন্সকে ফ্লাইট চালুর অনুমোদন দিলে এই সংকট হতো না। যেসব এয়ারলাইন্স আগ্রহী আছেন, ফ্লাইট অপারেশন করতে চাচ্ছেন, তাদের সবাইকে আমার মনে করতে পারমিশন দিয়ে দেওয়া উচিত। 21 জুন থেকে এমিরেটস ও পর্যায়ক্রমে আরো কয়েকটি এয়ারলাইন্সকে ফ্লাইট পরিচালনার অনুমোদন দেওয়ার কথা জানালেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান। তবে ভাড়া নিয়ে কিছু করার নেই বলেও দাবি করেন তিনি। সংখ্যা আমরা বেশি বাড়াতে পারছি না আপাতত, আকাশপথে চলাচলটা যাতে নিরাপদ হয়। আমরা চেয়েছিলাম অন্যান্য এয়ারলাইন্সগুলো দিতে, বাট ওই সময়ে যখন আমরা 11 তারিখে ডিসিশনটা নিলাম তখন কাতার এয়ারওয়েজ ছাড়া আর কোনো অপশান ছিল না। আইয়াটা যে রেগুলেশন আছে এতে আমরা রেগুলেটর হিসেবে কখনো এই ভাড়ার ব্যাপারে ইন্টারফেয়ার করার কোনো অধিকার নাই। 21 মার্চ চীন ছাড়া সব আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধের আগ পর্যন্ত 3 মাসে দেশে ফিরেন প্রায় 7.5 লাখ যাত্রী। পরে চার্টার ফ্লাইটে 17,000 যাত্রী বাংলাদেশ ছেড়ে গেলেও বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী ও বিদেশ পড়ুয়ারা ফিরতে পারেননি। এখনও বেশিরভাগ দেশ বাংলাদেশি যাত্রী চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা।